আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা কারি শিল্পকে রক্ষায় যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে থাকেন তাদেরকে মূল্যায়নের জন্য এ আয়োজন গ্রেটার সাসেক্সকে তিনটি রিজিয়নে ভাগ করে মোট 10 জনকে সম্মাননা জানানো হয় দক্ষ বিচারকেরা খাবারের স্বাদ পরিবেশনা ফুড হাইজিন বিষয়াদি বিবেচনা করে বাছাইকৃত 18 জন থেকে 5 জনকে চ্যাম্পিয়ন ও 5 জনকে রানার আপ ঘোষণা করেন এছাড়া কারি শিল্পে বিশেষ অবদানের জন্য 1 জনকে আজীবন সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে কারি শিল্পের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন দক্ষ শেফ ও স্টাফ সংকট সহ নানা সমস্যা জর্জরিত এ শিল্পকে রক্ষায় সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই বলে মনে করেন বক্তারা স্থানীয় মেয়র বাংলাদেশি ফুডকে জাতীয় খাবার হিসেবে উল্লেখ করে এতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রথমবারের মতো এ অনুষ্ঠান আয়োজিত হলেও নিরপেক্ষভাবে শেফ মূল্যায়ন করে সম্মাননা জানানো হয়েছে ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠানটি আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন উদ্যোক্তারা এছাড়া কারি শিল্পকে টিকিয়ে রাখতে এর সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা বিবিসি এশিয়ান নেটওয়ার্কের উপস্থাপিকা নাদিয়া আলী ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুহিত নূর অনুষ্ঠানটি পরিচালনা করেন সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আসকর আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ডিং কাউন্সিলের মেয়র কাউন্সিলর শিন ম্যাকডোনাল্ড বিশেষ অতিথি ছিলেন ইসবন বারা কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর হারুন মিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এম এ কাইয়ুম চ্যানেল আই নিউজ সাসেক্স